الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا جد له ولا ند له لا أصل له ولا مثل له لا مثل له ولا مثال له ولا مثيل له لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن محمدا حبيبنا وحبيب ربنا المبعوث إلى الأسود والأحمر والأزهر والأكبر والإنس والجان وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء عليهم الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن إلى آخر آية وقال تعالى إنا أنزلناه في ليلة القدر ليلة القدر خير من ألف شهر إلى آخر سورة وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام محبت الشيخ الرسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله تمام التعريفات جمتيو شمست البروفيشن আমাদের সকলের মালিক মনির সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের খিদমতে রব্বুল করিমের দরবারে লাখ শুকর আদায় করছি যে রব যে মালিক আমাদেরকে অত্যন্ত রহম করেন দয়া আর মায়া করে আজিবুশান মাস রমজানের মাস আজিবুশান দিবস জুমার দিবস কি বলি আজকের দিন হলো আন্তর্জাতিক দিন আজকের দিন কোন দিন আন্তর্জাতিক দিন গোটা সপ্তাহ
সূরা সাপ্তাহের সর্দার হলো আজকের দিন জুমার দিন। সুবহানাল্লাহ। প্রশ্ন করবেন হুজুর, আজকের দিনকে আন্তর্জাতিক দিন কিভাবে বলবো? বলে মোট সাত দিন, সাত দিনের কোন একটা দিনের নাম আল্লাহ পাক কোরআনে কারিমে রাখেন, কিন্তু আজকের দিনের নাম কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক আজকের দিনের নামে কোরআন শরীফে একটা সূরা নাযিল করছে। কি বলে আজকের দিনের নামে কোরআন শরীফে একটা সূরা নাযিল করছে, ওই সূরা কি নাম? সূরাতুল জুমা। মাশাআল্লাহ। বলেন ওই সূরার কি নাম? তাহলে আজকের দিনের নামে কোরআন শরীফে একটা সূরাও নাযিল হয়েছে। আজকের দিনের নাম কোরআন শরীফে আছে, আছে কি নেই? আর অন্য দিনের নাম নেই। এই জন্য আমি মনে করি এই আজকের দিন হলো আন্তর্জাতিক দিন। কি বলি আজকের দিন কি আন্তর্জাতিক দিন? সন্দেহ আছে নাকি? আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তওফিক দান করেন। আজকের দিন আজিমুস শান দিন, আজকের দিন, আজকের দিন জুমার দিন। বলেন আজকের দিন কি জুমার দিন? আন্তর্জাতিক দিন। আজকের দিনের ব্যাপারে আমার আপনার নবী আর সেনবী বরফের নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের দিনের ব্যাপারে, আজকের দিন জুমার দিন, জুমার ফজাইল মাসাইলের ব্যাপারে পয়গম্বর বিজ্ঞান দিয়েছেন। জুমার দিন এক পর্যায়ে পয়গম্বর বলতেন জুমার দিন হলো গরিবের জন্য হজের দিন। আজকের দিন জুমার দিন, জুমার দিন পয়গম্বর ডিক্লেয়ার দিয়েছেন জুমার দিনটা গরিবের জন্য কি হজের দিন। তাহলে আজকের দিন আন্তর্জাতিক না? 14 এপ্রিল আন্তর্জাতিক। কি বলে আন্তর্জাতিক দিন কি বার? শুক্রবার। আমি মনে করি আন্তর্জাতিক ভালোবাসার দিবস হলো জুমার দিন। কি মনে করি আন্তর্জাতিক ভালোবাসার দিবস কি বারে? শুক্রবার, জুমার দিন, জুমাবার। আজকের দিন সমস্ত মুসলমান একই কাতারে মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলে ডাক দেয় সমস্ত মুসলমান, সমস্ত মুসলিম উম্মাহ তখন মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া অন্য দিনের তুলনায় আজকের দিনে 12:30টা মসজিদে হাজির হয়ে যায়। কি আজকের দিন কোথায় মসজিদে হাজির হয় এবং মসজিদে আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শ শিক্ষা দিয়েছে আমাদেরকে যে মসজিদ এমন এক অফিস, মসজিদ এমন এক ডিপার্টমেন্ট, মসজিদ এমন একটি জায়গা যেখানে যত আগাইবে আগাই আসবে, যত সামনের কাতারে আসবে সামনের দিকে যত আগাবে তত তার কদমের মধ্যে কদম বা কদম আল্লাহ পাক সওয়াব লিখতে থাকে। আর মসজিদে এমন এক পরিবেশ যে সামনের কাতারে 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 সমস্ত মুসলমান, চাই সে গরিব হোক চাই সে মন্ত্রী হোক, কি বলবো, সবাই একই কাতারে একই লাইনে পায়ের সাথে পা মিলায় গায়ের সাথে গা লাগাই, এই সিস্টেম সিরিয়াল, এত সুন্দর সিরিয়াল, দাঁড়ানোর সিরিয়াল, বসার সিরিয়াল, রুকুর সিরিয়াল, সজদার সিরিয়াল, পৃথিবীর কোন জায়গায় এই ধরনের সিরিয়াল আর সিস্টেম নাই। এই সিস্টেম কোথায়? মসজিদে শুক্রবার। আবার আপনি মন্ত্রী সাহেব দাঁড়াইলেন প্রথম কাতারে, আপনার সাথে গরিব রিক্সা ড্রাইভারও দাঁড়াইবে, সমস্যা আছে না?
ভাগ আছে আওয়ামী লীগ যারা করে তারা এক পাশে দাঁড়াইবে আর বিএনপিওয়ালা আরেক পাশে দাঁড়াইবে, কি ভাই ভাগ আছে? এত সুন্দর একসাথে দাঁড়াইবে একই কাতারে, এই প্রেম ভালোবাসা ভ্রাতৃত্বতা এই সিস্টেম কে শিক্ষা দিয়েছেন? এরকম শিক্ষা পৃথিবীর কোন ঘরে গিয়ে শিক্ষা দেওয়া হয়? এই আন্তর্জাতিক ঘর, আন্তর্জাতিক দিবস, আন্তর্জাতিক শিক্ষা, সেই সেই মন্ত্রী হলেন তার পাশে, সেই সেই প্রাইম মিনিস্টার তার পাশে, যে দিন মজুরি করে সেও দাঁড়াইতে পারবে। এই শিক্ষা আমার আপনার আরো সেরে নদী পরে সেরে নদী বিশ্ব নদী যারা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের তরিকায় শিক্ষা। সুবহানাল্লাহ, হিংসা আছে এখানে? অহংকারই আছে, ভাগাভাগি আছে? সবাই সবাইয়ের সাথে দাঁড়াইবে, এরকম দাঁড়ানোর সিস্টেম, এরকম ঘর, এরকম প্রেমের ভালোবাসা ভ্রাতৃত্বতার পরিবেশ পৃথিবীতে আর কোথায় নেই। সুলতান মাহমুদ বাদশাহ, বাদশাহ প্রেসিডেন্ট যে কাতারে দাঁড়াইছে তার পাশে তার গোলাম আয়াজ, একে হি সপ্নে খড়ে হো যায় মাহমুদ আয়াজ। বাদশাহ হলেন মাহমুদ, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, প্রেসিডেন্ট হলেন সুলতান মাহমুদ, তার গোলাম হল আয়াজ, এক হি সপ্নে খড়ে হো যায় মাহমুদ আয়াজ, না কোই বান্দা রহা ওর না কোই বান্দা নওয়াজ। কোন ভাগাভাগি আছে? এই সুশিক্ষা, এই সুশৃঙ্খলতা মসজিদ ভিত্তিক শিক্ষা, আল্লাহ আল্লাহ রসুলের শিক্ষা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকের দিন অনুষ্ঠান দিন, আজকের দিনের ব্যাপারে রসুল বিদ্যার দিয়েছেন আল্লাহ পাক। আজকের দিনের ব্যাপারে কোরআন শরীফে একটা সুরা নাযিল করেছেন, আজকের দিনের নামে কোরআন শরীফে এটার উল্লেখ করেছেন, ইয়াউমুল জুমা। রসুল আমার আপনার রসুল পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকের দিনের ব্যাপারে অপার ঘোষণা দিয়েছেন, বলেন তারা 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা খরচ করে হল যেতে পারে না। শুনো আমার উম্মতের নারী, তোমরা যারা টাকা খরচ করে হজে যাইতে পারো না, তোমাদের জন্য আমি বড় একটা অফারের ব্যবস্থা করছি। কি বলি, এত বড় অফার আর আছে? কি অফার? পয়গম্বর বলেন আজকের দিন গরিবের জন্য আমি ডিক্লার দিলাম, দিয়ে দিলাম এটা হজের দিন। কি বলি, পয়গম্বরের ডিক্লার অস্বীকার করার কোন সুরত আছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকের দিন আন্তর্জাতিক সমসন্দ আবার মাস হলো আন্তর্জাতিক মাস, মাস কি এই মাস? আজকের মাস সম্পর্কে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, উল্লেখ করছেন, বলেন আজকের যে মাস রমজানের মাস, কোন মাস? রমজানের মাস। বলেন আল্লাহ পাক বলেন, শুনো আমার বান্দা বান্দারা, আজকের দিন এত বড় আজিম উৎসব দিন, বলে আজকের দিন এই আজকের মাস রমজানের মাস, এই মাসের পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোন মাসে নাজিল হয়েছে বলে ভাই? এই মাসে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কিনা? কোরআনে কারীম। বলেন না পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি?
কোরআন কারীম। তো কোরআন কারীম আন্তর্জাতিক গ্রন্থ, বলে কোরআন কারীম আন্তর্জাতিক গ্রন্থ। যে গ্রন্থগুলো সন্দেহের দুর্বলতা কি? সন্দেহের জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এমন এক গ্রন্থ যে গ্রন্থ সন্দেহ দুর্বলতা সন্দেহের অবকাশ। তাহলে নিঃসন্দেহে এটি একমন এক গ্রন্থ, এটি হল আন্তর্জাতিক গ্রন্থ। কি আন্তর্জাতিক গ্রন্থ? কি কোরআন কারীম। এই কোরআন কারীম আন্তর্জাতিক গ্রন্থ নাযিল হয়েছে কোন মাসে? আন্তর্জাতিক মাস রমজানের মাস। সুবহানাল্লাহ। আন্তর্জাতিক গ্রন্থ যে মাসে নাযিল হবে সেই মাসটাও কি আন্তর্জাতিক? সুবহানাল্লাহ। কোরআন আন্তর্জাতিক গ্রন্থ, এটা আমাদের সকলের বিশ্বাস হয়নি ভাই? বলে পৃথিবীর যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের মধ্যে ভুল আছে, পৃথিবীর যত কিতাব আছে সব কিতাবের মধ্যে ভুল আছে, পৃথিবীর যত গ্রন্থ আছে সব গ্রন্থের মধ্যে ভুল আছে, পৃথিবীর যত ম্যাগাজিন আছে সব কিছুর মধ্যে ভুল আছে, পৃথিবীর যত পত্রিকা আছে সব কিছুর মধ্যে ভুল আছে। কিন্তু আমার গ্রন্থ কোরআন কারীম এমন এক গ্রন্থ যে গ্রন্থের মধ্যে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, সন্দেহ দূরের কথা, সন্দেহ অবকাশ। তাহলে আন্তর্জাতিক গ্রন্থ যেই মাসে নাযিল হবে সেই মাসটাও কি আন্তর্জাতিক মাস? এই কথাটা আল্লাহ পাকের স্পষ্ট ভাষা বলতেছেন, শুনো আমার উম্মতের বান্দা বান্দেরা, শাহরুল রমজান আল্লাযী উনজিলাতিহিল কুরআন, শাহরুল রমজান আল্লাযী উনজিলাতিহিল কুরআন, শাহরুল রমজান আল্লাযী উনজিলাতিহিল কুরআন। সুবহানাল্লাহ। বলে আন্তর্জাতিক মাসে রমজান মাসে আন্তর্জাতিক গ্রন্থ কোরআন কারীম এই মাসে আমি নাযিল করেছি। কোরআন কারীম এমন এক গ্রন্থ যেটা আপনার আমার শুধু পরকালীন আখেরাতের লাভ আর উপকার শুধু তাই না, বরং ইহকালীন এবং পরকালীন উভয় জাহানের কল্যাণ হল কোরআন কারীমের ভিতরে। কি কোরআন কারীম যদি শুধু আমরা মোনাজাত করবো, দোয়া করবো, নামাজ করবো আর কবরে যাব, হাসরের নাজাত মুক্ত হবে শুধু এতটুকু না, উভয় দুনিয়াতে আমাদের উপকার আসে। আসে কত কতগুলো উপকার লাগে? একটা দুইটা, এক হাজার দুই হাজার, এক লক্ষ দুই লক্ষ, কত বলে? আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়া, আমার পারিবারিক জীবন থেকে নিয়া, আমার সামাজিক জীবন থেকে নিয়া, আমার রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন কারীমের মাধ্যমে চলতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোরআন কারীম এমন এক আযীম গ্রন্থ, বলে এই গ্রন্থ আমার আপনার জাতির হেদায়েতের জন্য গোটা কোরআন শরীফ লাগবে না, গোটা কোরআন শরীফের প্রত্যেকটা বড় বড় সূরা লাগবে না, প্রত্যেকটা বড় আয়াত লাগবে না, প্রত্যেকটা বড় বড় রুকু লাগবে না, প্রত্যেকটা বড় বড় আলফাজ লাগবে না, বরং হরফে হরফে উচ্ছে তিনি কোরআন কারীমের শানে কসিদার কবিতা লিখতেছে। কার শানে লিখতেছে? কোরআন। কোরআনের শানে কসিদা তাসুন প্রসিদ্ধ কবিতা লিখতে যাইয়া তিনি ক্রমবন করতেছেন, তার দুই নয়ন থেকে পানি টপ টপ করে পড়তেছে আর বলতেছে, খাস কর দশ হক্কে বা জস্তে তাবে হস্তে তাবো হজ্জত ফুরকাম মুজজে মহকম ফসতে হতাব নজমে নজমে দরবারা আস্তে বরতর সাবতাবো
হরফে হরফে উল শিফাত ই হুদা বারশিন বলেন একটা হরফে জাতির হেদায়েত উভয় জাহানের কল্যাণের জন্য যথেষ্ট হরফে হরফে উল শিফাত ই হুদা বারশিন একটা হরফে জাতির দুর্গালি এবং পরকালীন কল্যাণের জন্য যথেষ্ট কোরআন এত সাধারণ না খুবই জানি আন্তর্জাতিক কোরআনের এই মতন মূল্য শেষ করা যাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তবে আমাদের এই কোরআনে কারীম আমাদের এই গ্রন্থ নাজিল হয়েছে কোন মাসে রমজান মাস আজকের মাস শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহি আল-কুরআন বলে এই রমজান মাস দামি হওয়ার অনেক অনেক কারণ আছে এর মধ্যে সবচেয়ে আন্তর্জাতিক কারণ সবচেয়ে বড় সুপ্রসিদ্ধ কারণ আল্লাহ পাক আল্লাযী উনজিলা ফীহি আল-কুরআন বলে এই মাসে আমি কোরআন নাযিল করেছি সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান এই রমজান মাস সাধারণ মাস সাধারণ আন্তর্জাতিক মাস আন্তর্জাতিক মাসে আন্তর্জাতিক গ্রন্থ বলে এই মাসে যে ব্যক্তি পয়গম্বর আলীকে ঘোষণা দেন রমজানের ফজাইল মাসাইলের বাবর মধ্যে পয়গম্বর আলী ঘোষণা দেন যে এই মাসে যে ব্যক্তি এক টাকা আল্লাহ রাস্তা দান করবে কয় টাকা বলে এক টাকা দান করবে তার এক টাকার বিনিময়ে সত্তর টাকার সওয়াব দেওয়া হবে এই অফার এটা অফার না এত বড় অফার কে দিয়েছে পয়গম্বর আলী আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় অফার আজকে তো অফারের যুগ আমরা অফার নিয়ে ব্যস্ত আছি না ছোট্ট বাচ্চা দোকানে গেছে মোবাইলের টাকা ঢুকার জন্য ঢুকে তো দেয় দোকানদারকে বাচ্চা বলে যে দোকানদার সাহেব আমার আম্মা বলছে অফার আছে না কি আশ্চর্য কথা কি বলি ছোট্ট বাচ্চা জিজ্ঞেস করতেছে কি আছে নি অফার আছে না ছোট্ট বাচ্চা পর্যন্ত দুনিয়ায় অফার নিয়ে ব্যস্ত হয়ে গেছে কিন্তু অত্যন্ত আফসোস আর পরিতাপের বিষয় আমার ভাইরা আমার আপনার নবী আর সেন নবী পরশের নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2000 বছর আগে আমার আপনার জন্য অফার নিয়ে আসছেন অফার নিয়ে আসছেন এটা কি সাধারণ অফার পয়গম্বর অফার সাধারণ অফার নয় সেটাও আন্তর্জাতিক অফার সুবহানাল্লাহ কি ভাই এটা অফার না পয়গম্বর বলেন এই মাসে তুমি অন্য মাসে তুমি দান করলে এখন কিন্তু রমজান মাসে তুমি এক টাকা আল্লাহর রাস্তা দান করলে পয়গম্বর অফার ডিক্লেয়ার দিছেন বলে রমজান মাসে এক টাকা দান করবা অফার দিয়ে দিলাম আমি পয়গম্বর ডিক্লেয়ার দিলাম এক টাকার বিনিময়ে রমজানে সত্তর টাকার সওয়াব দেওয়া হবে কি বলি এত বড় অফার আল্লাহ পাক আল্লাহ পাকের নবী আমাদের জন্য রাখছেন রাসূল বলেছেন আজকের দিন শুক্রবার মা আজকের দিন কি বার শুক্রবার ইয়াউমুল জুমআ আরেকটা অফার রাসূল বলতেছেন কোরআন হাদিস থেকে তাকরির করে বাহির করে বর্ণনা করতেছেন যে আজকের দিন আসর নামাজ পড়ি বসাতে উঠার আগে আগে কি বলি আসর নামাজ পড়ি বসাতে উঠার আগে আগে যে ব্যক্তি আশিবার পয়গম্বর উপর দুরুশেন পাঠ করবে পয়গম্বর আশিবার এই দুরুশেন যে ব্যক্তি পাঠ করবে পয়গম্বর বলেন মান সাল্লা সালাতাল আসরি ইয়াউমুল জুমআ ক্বাবলা আন ইয়াকুমা মিন মাকামি আজকের দিন আসর নামাজ পড়ে বসা থেকে উঠার আগে আগে আমার যে উম্মতের নরনারী ঢাকা হোক চট্টগ্রাম হোক তামাম পৃথিবীতে যেখানে বসে সেই আসর নামাজ পড়ে বসা থেকে উঠার আগে আগে আসবেন এই দৃশ্যটা আমার উপর পাঠ করবে আমি পয়গম্বর দুইটা অফার ঘোষণা দিয়ে দিলাম সুবহানাল্লাহ কয়টা অফার
এক নম্বর অফার, এক নম্বর পুরস্কার হলো ওই ব্যক্তি আপনি যদি 80 বছর পরিমাণ গুণা করে থাকেন, কত বছর করে থাকেন, এই 80 বছর পরিমাণের গুণার দৃষ্টি থেকে আল্লাহ পাক আপনার নাম কাটিয়ে ছাটিয়ে মাফ করে দিলেন। কি বলি, গুণা মাফ নেওয়ার, গুণা 80 বছর গুণা মাফ নেওয়ার জন্য আপনাদের আমাদের যে বাংলাদেশের শ্রেষ্ঠ দিনে এদারা আরব ইউনিভার্সিটি হাটহাজারি মাদ্রাসার মধ্যে যাই যদি বলেন যে আমার 80 বছরের গুণা মাফ করার কোনো ব্যবস্থা আসেনি, হাটহাজারি মাদ্রাসার হুজুরেরা পারবে মাফ করার জন্য? আপনাদের এই দেশের সবচেয়ে বড় আল্লাহর ওলি একজন ছিলেন হযরত আমানত শাহ রহমতুল্লাহ আলাইহি। আমানত শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে যদি যাই বলেন আমার 80 বছরের গুণার মাফের একটু ব্যবস্থা করে দাও, হবে নি? আসেন কি বলি, আসেন নাম বলুন, দাঁড়ান দুনিয়ার সহ আমার আমার গুণা মাফ করতে পারবে না, কিন্তু পয়গম্বর আরবে ডিক্লেয়ার দেন যে আমার উম্মতের নরনারী 80 বার আসর নামাজ পড়ে বলেন থেকে উঠার আগে আগে যদি আমার উম্মতের শরীফ 80 বার কয়বার 80 বার এই দিন শরীফ পাঠ করো, তাহলে আমি পয়গম্বর আরবে ডিক্লেয়ার দিয়ে দিলাম দুটা অফার। এক নম্বর হলো তোমার 80 বছরের গোলার দৃষ্টি থেকে নাম কাটিয়ে মাফ করে দেবে, দ্বিতীয় অফার। আরেকটা অফার না, আমল আমার আজকের যুগে কোনো অভাব নাই, আপনি পকেটের মধ্যে কত হাজার হাজার আমার বাথরুম সাফ করতেছে, বাথরুম সুইপার, হে জোহর নামাজ চলে যায়, আসর নামাজ চলে যায়, কিন্তু মোবাইলের মধ্যে বাংলাদেশের সুপ্রসিদ্ধ এক ব্যক্তির ওয়াজ লাগাই দিছে, বাথরুম ক্লিন করতেছে আর লাগাই দিছে কি ওয়াজ, খুব সুপ্রসিদ্ধ, নাম জিজ্ঞেস করলাম এটার কার ওয়াজ শুনতেছেন, নামটা ওয়াজ শুনে কিন্তু নামটা ঠিক মতো করতে পারেন না, বলতেছি যে আহাজারি সাহেব, আহাজার। আচ্ছা দেখ, ওইদিকে আমি যাচ্ছি না, বলতে চাইতেছি আপনি তো ওয়াজ শুনলেন কিন্তু জোহর নামাজ পড়ছেন নেই, আসর পড়ছেন নেই, না বাবা করতে পারেন, কেন তো ওয়াজ শুনছেন না, তোমার ওয়াজ শুনতে ভালো লাগে, ওয়াজ শুনতে কি ভালো লাগে কিন্তু আমল করতে ভালো লাগে না, নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা ওয়াজ করা এখন একটা স্টাইল হয়ে গেছে, ওয়াজ শোনা একটা স্টাইল হয়ে গেছে, ঠিক না বেঠি কথা, ঠিক না বেঠি, ওয়াজ করাও একটা স্টাইল হয়ে গেছে, ওয়াজ শোনাও স্টাইল হয়ে গেছে, কিন্তু স্টাইল হলো সবচেয়ে বড় স্টাইল হলো আমল করা, কি করা, আল্লাহর আর বলতেছে আমল সে জিন্দেগি বনতে হয় জান্নাতে দে জাহান্নাম দে, ওয়াজ শুনলে ওয়াজের স্টাইল, ওয়াজ ওয়াজের স্টাইল ওয়াজ করলে জান্নাত পাওয়া যাবে না, ওয়াজের স্টাইল ওয়াজ শুনলে জান্নাত পাওয়া যাবে না, তবে ওয়াজকে যদি আমলে পরিণত করে তখন কি, তখন কি পাওয়া যাবে বলেন না, জান্নাত। তাহলে ওয়াজ শুনলে ওয়াজ করলে জান্নাত পাবে না, ওয়াজকে আমল পরিণত করলে জান্নাত পাওয়া যাবে, আমল করবেন ইনশাআল্লাহ। অনেক ভাইরা উঠে দেখেছে কারণ ওয়াজ মনে হয় ভালো লাগে না, আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন, আমল সে জিন্দেগি বনতে হয় জান্নাতে দি জাহান্নাম দে, আমল সে জিন্দেগি বনতে হয়, আপনার এই লাইফ আপনার এই জীবন আপনার জিন্দেগি কাটানো হবে একমাত্র আমলের মাধ্যমে, সুবহানাল্লাহ।
আপনার জিন্দেগি গড়ানোর বিষয় মাধ্যম আমাদের মাধ্যম আমাদের জিন্দেগি বনতে হয় শুধু গড়ানোর গরম জান্নাতে দিয়ে জাহান্নামে এই আমলের কারণে আপনি কেউ জান্নাতে যাবে আবার আমলের কারণে কেউ জাহান্নামে যাবে খারাপ আমল করবেন জাহান্নামে যাবেন নেক আমল করবেন জান্নাত সুবহান জান্নাতে যাবেন তো ইনশাআল্লাহ আশা আছে তো জান্নাতে যেতে হলে আমল ভালো লাগবে না নাকি শুধু আল্লাহর সাথে আল্লাহ আল্লাহ ফিতনা ফাসাদের দোষ থেকে আপনি আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ কোরআন করিমের নিসবতে হাদিস পাকের নিসবতে এই চট্টগ্রাম সুপ্রসিদ্ধ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এই বড় জামে মসজিদের আজকের এই অনুষ্ঠানকে আপনি কবুল মঞ্জুর করুন আল্লাহ আপনি আমাদের এই আজকের অনুষ্ঠানের আগমনকে আপনি কবুল করুন আল্লাহ আমাদের জীবন আমাদের গোটা জীবন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন আল্লাহ আপনি আমাদের কোরআনের সংবিধানের মাধ্যমে কেনাইবার তৌফিক দান করুন আমিন সব কিছু বলেন সংবিধানের জন্য কোরআনকে নিয়েন না এই কথা বলেন না সংবিধানের জন্য কোরআনকে নিয়েন না আমাদের কিছু ভেয়েরা করে শুধু আপনার কোরআন এটা একটু তেলাওয়াত করবেন আর কেউ মারা গেলে একটু খতম করবো আমরা কিছু টাকা দিব আপনার আপনার লাভ মুসি এটা এতটুকু কি ভাই কোরআন কি এতটুকু সীমাবদ্ধ না কোরআন আপনার সামাজিক জীবনেও গ্রহণ করতে হবে বলেন না আপনার আন্তর্জাতিক জীবন রাষ্ট্রীয় পরিচালনা কিসের মাধ্যমে হবে সমস্যা আছে নাকি বুঝার ব্যাপার কিসের ব্যাপার বুঝার ব্যাপার বলে কোরআন যদি কোরআনের সংবিধান হয়ে যায় তাহলে আমাদের তো সমস্যা হয়ে যাবে বলে নাও ভুল সমস্যা আছে নাকি আজকের আমাদের প্রাইম মিনিস্টার উনি আমাদের থেকে নিয়ে আমাদের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী আমাদের থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত সকলের জন্য শরীর প্রস্তুতকে কোন গ্রন্থ একটু চিন্তা করে বুঝে কথা বুঝে নিন আমার আপনার যদি এখানে প্রশ্ন করা হয় কার কার জন্ম শরীর নাই সবে একটু দাঁড়াই যান আসলে এরকম কেউ কেন দাঁড়ায় কেউ কেন দাঁড়ায় কারণ আমার আপনার মাতা পিতার যখন বিবাহ বন্ধন হয় তখন আমাদের যার যার পাটি কর্মসূচিতে বিবাহ হয়েছে না কার মাধ্যমে হয়েছে কোন গ্রন্থ যারা আওয়ামী লীগ করে তারা মাতা পিতা তাদের বিবাহ বন্ধন যখন হয় তখন কি আওয়ামী লীগের কর্মসূচিতে না কোরআনের কর্মসূচিতে বিএনপি যারা করে তাদের মাতা পিতার বিবাহ যখন হয় তখন তাদের বিবাহ বন্ধন কি কোরআনের সংবিধানে না তাদের পার্টির কর্মসূচিতে কোরআনের সংবিধানে আমার ভাইরা এই জন্য আমাদের সকলের জন্ম শরীর সকলের জন্ম কি শরীর কিসের কারণে কিসের কারণে কোরআনে করিম কোরআনে করিম আমার আপনার জন্ম শরীর করছে কোরআনে করিম আমার আপনার চোদ্দ গোষ্ঠীর জন্ম শরীর করছে কোরআনে করিম মেম্বার সাহেবের জন্ম শরীর করছে কোরআনে করিম মন্ত্রী সাহেবের জন্ম শুদ্ধ করেছে কোরআন শরীফ প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর চোদ্দ গোষ্ঠীর জন্ম শরীফ করছে কে কি বল সন্দেহ আছে এই জন্য আমরা আমাদের সকলের জন্য কি শরীফ কিসের কারণে কোরআনে কোনো ভুল নাই জাবিকাল কিতাব লা রাইবা ফিহি সুবহান দেখুন কোথায় নেটওয়ার্ক কোথায় গেছে আমাদের সকলের জন্ম শরীর করছে আমাদের চোদ্দ গোষ্ঠীর জন্ম শরীর করছে কোরআনে করিম আমাদের প্রাইম মিনিস্টারের জন্ম শরীর করেছে আমাদের প্রাইম মিনিস্টারের চোদ্দ গোষ্ঠীর জন্ম শরীর করেছে কোরআনে করিমে আমাদের দলীয় নেতাদের জন্ম শরীর করছে কোরআনে করিমে আমাদের বিরোধী নেতাদের জন্ম শরীর করছে কোরআনে করিমে সুবহানাল্লাহ কি বল জন্ম শরীর করছে না এবার আসেন
যেই কোরআনে কারীম তমাম পৃথিবীর সমস্ত মানুষের জন্ম করে করতে পারে, যেই কোরআনে কারীম বাংলাদেশের জেলের ম্যানমারের মন্ত্রী মহোদয় এমনকি প্রাইম মিনিস্টারের সকলের জন্মস্থলে শুদ্ধ করতে পারে, সেই কোরআনকে এই দেশের রাষ্ট্র পরিচালনা শুদ্ধ করতে পারে না? কি বলে যুক্তিতে বলেন, কোরআনকারী এই দেশের রাষ্ট্র পরিচালনা শুদ্ধ করতে পারে না? না শুধু কোরআন খতম করবেন বললারা আর আমরা কিছু টাকা দিয়ে নিরাপদ করে দিবে এতটুকু বলে কোরআন যদি সংবিধান গায়েব হয়ে যায় এই কারণ কোরআন যে কোনো সম্পর্ক দূরের কথা, কোনো অশান্তিতে দূরের কথা, সন্দেহে কি জালিকাল কিতাবু লা রাইব ফিহি, জালিকাল কিতাবু লা রাইব ফিহি। আবার এই এই মাসে আন্তর্জাতিক মাস, আন্তর্জাতিক এই গ্রন্থ এই আন্তর্জাতিক মাস রমজানে নাযিল করেছেন আল্লাহ পাক। কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ, আমার ভাইরা আমার আপনার জীবন যদি কোরআনের জীবন ধারণ করতে পারি তাহলে উভয় জাহানের কাম হবে। আমার আপনার শরীরের বলেন মা রহমান বলেন কিছুই নাই, সব হল কোরআন। সুবহানাল্লাহ, শরীর কিন্তু কিছু আছে মা রহমান হাকিকত তরিকত বলতে সব কি কোরআন। এই কোরআনের ভিতরে শরীয়ত তরিকা হাকিকত মারফত সব কোথায়? আল্লাহ পাক বলেন এই আন্তর্জাতিক গ্রন্থ কোরআন শরীফ আমি শাহরুল রমাদান এই রমজান মাসে আল্লাহ যে উনজিলা ফীহিল কুরআন এই মাসে আমি কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ, রমজানের বাহিরে আপনি এক টাকা, এক টাকা দান করলে কত এক নেকি, আর এই মাসে এক টাকা দান করলে কত নেকি? এই মাসের এত দাম জোয়ার ভাটা, এখানে তো ভ্যারাইটিস মানুষ আছেন আমার মনে হয়। নোয়াখালী কুমিল্লার মধ্যে ফুকুরের মধ্যে মাছ যেদিন উদিয়ে উঠে জোয়ার উঠে আমাদের দেশে তো উদিয়ে উদিয়ে কি জোয়ার মাছের জোয়ার যেদিন উঠে ওর দিন যে জীবনে মাছ ধরতে জানে না ওই ব্যক্তি যদি একটা হাত দিয়ে একটা পাওয়া যায় মাছের মুক্তি হয়। আমার ভাইরা কোরআন কারীম হাদিসের পাশ থেকে তাফসীর করে সমস্ত আকাবের দিন সমস্ত ওলামায়ে তাকাদ্দুমে এই কথা একমত হয়েছে, সবাই ঘোষণা দিয়েছে রমজানের মাস হলো উজিয়ার মাস, জোয়ারের মাস। কি বলে রমজান মাস কিসের মাস? উদিয়ের মাস, জোয়ারের মাস। বলেন কি বলেন? বলে পয়গম্বর আরবি আমার আপনার নবী আর সে নবী পরের সে নবী বিশ্বের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী অনুযায়ী, ওনার বিধান অনুযায়ী, ওনার হাদিসের বাণী অনুযায়ী বলে এই মাসে যে ব্যক্তি আত্মশুদ্ধি পালন করবে, পয়গম্বর বলেন রমজান যে ব্যক্তি রমজানের সাওম সিয়াম সাধনা আত্মশুদ্ধি পালন করবে বলে ইমান সাদা ইমানের সহিত এবং নেক নেকের আশায়
কি করবে রমজানের তৃষ্ণা রাখবে। পয়গম্বর বলেন গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যানবি, গোটা এগারো মাস এক মাস রোজা রাখার কারণে আল্লাহ পাক গোটা এগারো মাসের গুনার দৃষ্টি থেকে আপনার নাম কাটিয়ে সাটিয়ে মাফ করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রসিদ্ধ বাণী, হুজুরের সেই রমজানের ফজাইল ফসাইলের ব্যাপারে হুজুরের বাণী, হুজুরের হাদিস, হুজুরের কোরআন, মান সামা রমাদান ঈমান ও ইহতিসাবান, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমান এবং নেকের আশায়, আল্লাহ পাক গফির লাহু মা তাকাদ্দামা মিন যানবি, আল্লাহ পাক তার অতীতের বর্তমানের অতীতের সমস্ত গুনাহ দৃষ্টি থেকে তার নাম কাটিয়ে কাটিয়ে মাফ করে দিবে। মাসুম বেগুনে বানা দিবে, রমজানের পাওয়ার আছে না নাই? এক একটা রোজার পাওয়ার বলে একটা রোজা ত্রিশের এগারো মাসের গুনাহ কি করে দিবে মাফ করে দিবে। ডাক্তার সাহেবের কাছে যখন আমরা যাই হঠাৎ ডায়াবেটিস বাড়ি গেলে, গ্যাস্ট্রিক বাড়ি গেলে খুব অশান্তি লাগতেছে, তখন দৌড়ে যাই কার কাছে? এই চট্টগ্রাম এখানে ক্লিনিক কোনটা, এখানে বড় হাসপাতাল কোনটা আছে? চট্টগ্রাম মেডিকেল। হঠাৎ আপনার ডায়াবেটিস বেড়ে গেছে, আপনি চট্টগ্রাম মেডিকেল সেন্টারে চলে গেলেন। মেডিকেল সেন্টার যাই, ডাক্তার সাহেবের ধারণা দিলেন, ডাক্তার সাহেব আমার অবস্থা সিরিয়াস, ডায়াবেটিস বেড়ে গেছে, আমার কাছে ভালো লাগতেছে না। ডাক্তার সাহেব বলে আপনি বসেন, ধৈর্য ধারণ করুন। এরপর ডাক্তার সাহেব তাকে ট্রিটমেন্ট করলো, চিকিৎসা করলো, চিকিৎসা করে তাকে ওষুধ দিছে, কি বলবো, মেডিসিন দিছে। মেডিসিন দিয়ে একটা মেডিসিনের ভাই শুনেন, মেডিসিন দিয়া মেডিসিনের মধ্যে দুটা দাগ দিছে, কয়টা দাগ বলে? এই দাগ সকাল আটটা বাজে খাবেন আর এই দাগ সন্ধ্যা আটটা বাজে খাইবেন। দেখি দে না মেডিসিনের এই সিস্টেম দে না, বলে বলতেছে এই মেডিসিন সকাল আটটা বাজে খাবেন আর এটা সারাদিন আর খাবেন না, এটা আবার সন্ধ্যা। দেখি দে না সারাদিন আর খাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইরা এগারো মাস অত্যন্ত গুনাহ করেছি, আমরা এগারো মাস গুনাহ করেছি, চোখ দিয়ে গুনাহ করেছি, হাত দিয়ে গুনাহ করেছি, পা দিয়ে গুনাহ করেছি, গুনাহ করছি না করি নাই, কেউ দ্বারা করতে পারবে হুজুর না? কি বলেন, আমি এগারো মাস একটা গুনাহ করি নাই, দ্বারাই করতে পারবেন তো? কি পারবে? কেন পারবে না? আমরা সবাই গুনাহ করি, চোখের ফলকে ফলকে কদমে কদমে গুনাহ হয়ে গেছে, হইতেছে না? এই এগারো মাস পর্যন্ত গুনাহ করতে 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 গুনাহের রোগী হয়ে গেছে। বলেন এগারো মাস গুনাহ করতে করতে আমরা কিসের রোগী? গুনাহের রোগী। রোগ তো দুইটা, একটা হলো জাহেরি আর একটা হলো বাতেনি, একটা হলো প্রকাশ্য রোগ আর একটা হলো ভিতরগত রোগ। প্রকাশ্য রোগ হলো জ্বর হয়, ডাক্তার কাছে ডাক্তার সাহেবের ধারণা দিই, ডাক্তার সাহেব মেডিসিন দেয়, ডায়াবেটিস হয়ে গেলে ডাক্তার সাহেবের ধারণা দেয়, প্রফেসর সাহেব এমডিবিএস সাহেব আমাকে মেডিসিন দেন, এটা তো প্রকাশ্য রোগ। আর কোন বিতর্কিত রোগ, গুনাহ আমি সব দিয়ে গুনাহ করেছি, গুনাহের রোগ আমার কলবের মধ্যে হয়েছে, করছে কি করে নাই? হাদিসে পাকের মধ্যে আসছে উম্মতের নরনারী যখন গুনাহ করে তখন তার দিলের তার ভিতরে আল্লাহ পাক একটা দামি জিনিস শিখছেন, কি 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 জিনিস? দামি জিনিস, খুব কিমত, খুব মূল্যবান জিনিস, এটার নাম হলো কাল, এটা আবার খুব ক্লিন পরিষ্কার কিনা কাল। বলে বন্দা যখন একটা গুনাহ করে তখন একটা কলবের মধ্যে একটা দাগ করে, বন্দা যখন আরেকটা গুনাহ করে তখন কলবের মধ্যে আরেকটা দাগ করে, বন্দা যখন তিন নম্বর দশ নম্বর বিশ নম্বর একশো নম্বর তিনশো নম্বর পাঁচশো নম্বর গুনাহ করবে তখন পাঁচশো নম্বর দাগ করবে। বলে দাগ করতে 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 এই গুনাহের দাগে তখন কলম নষ্ট হয়ে যায়। কি বলি, কলম কি হয়ে যায়? নষ্ট হয়ে যায় শরীর, আমাদের এই বডি গুনাহের রোগে ক্যান্সার আক্রান্ত হয়ে যায়। এগারো মাসের গুনাহ, অল্প কয়েকদিনের না, এগারো মাসের গুনাহ,
তো এই 11 মাসের গুনাহ রোগে রোগী হয়ে গেলাম, গুনাহে রোগে আক্রান্ত হয়ে গেলাম। আমার ভাইরা, আল্লাহ পাক সরাসরি আমাদের 11 মাসের গুনাহের ট্রিটমেন্ট করবে। সুবহানাল্লাহ, কি মানে 11 মাসের গুনাহের রোগ থেকে ট্রিটমেন্ট করবেন সরাসরি কে? এগারো মাসের এই রমজানে আল্লাহ পাক দুইটা আমাদের গুনাহের রোগ দুইটা ওষুধ, একটা হল শেষ সপ্তাহে খাইবো ওইটার নাম হলো সাহারি, এক ওষুধের নাম কি সাহারি, সেহারি কইল না, তারপরে একটা ঔষধ আল্লাহ বলেন শেষ সত্রে সেহরি খাইবা, পয়গম্বর বলেন শেষ সত্রে সেহরি খাইবা, যদি তোমার খিদাও না লাগে কমপক্ষে এক গ্লাস পানি এবং একটা খেজুর। সারাদিন কিছু খাবো না, আবার সেই মাগরিবের সময় যখন সূর্য ডুবে যাবে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে তখন আরেকটা ঔষধ শুরু করবো, ওই ঔষধের নাম কি? খেলনা, মনোযোগ নাই, অল্প কথাই যথেষ্ট আমাদের জন্য। আরেকটা ওষুধ এটার নাম কি? ইফতারের সময় ইফতার খাবো, ইফতার খাওয়া কি সুন্নত, এমনকি পয়গম্বর বলে ইফতারের সামনে নিয়ে যদি কোনো ব্যক্তি ইফতার মুখে দেওয়ার আগে আগে একটু মাওলার দরবারে চোখের পানি ঢালিয়া চোখের পানি ছাড়িয়ে দিয়া বলে মাওলা আমার জীবন শেষ করে ফেলেছি, মাওলা মাওলা আমার বয়স 60 বছর 70 বছর 80 বছর হয়ে গেছে, আমার অনেক সাথী সঙ্গে চলে গেছে, কবরে মাটি মাটি ফেলে গেছে, কিন্তু আমি এখনো আছি মাওলা, মাওলা গুনাহ করতে করতে যুক্ত গুনাহের পাহাড় বাড়ায় ফেলেছি মাওলা, এই বলে ইফতারকে সামনে রাখিয়া মাওলা তোমার ঘরে এখন ইফতার করতে দিতেছি না, বিভিন্ন আয়োজনের ইফতার, এই বলে মাওলার দরবারে ফরিয়াদ করতেছে, মুনাজাত করতেছে, কান্নাকাটি করতেছে, ইফতারের আগের এই কান্নাকাটি রোনা জারি এই গড়িয়া জারি এই দোয়া, পয়গম্বর বলেন আল্লাহ পাক তোমার এই দোয়াকে নিঃসন্দেহে কবুল করে দিবে, আলোচনা চলতেছে আন্তর্জাতিক নিয়ে, মনে আছেন আমাদের কোরআন আন্তর্জাতিক, আমাদের মাস আন্তর্জাতিক, আজকের দিবস আন্তর্জাতিক, আমাদের নবী সাধারণ আন্তর্জাতিক, আমাদের নদী আন্তর্জাতিক, আমাদের নদীর উপর যে গ্রন্থ আছে সেটা কি সাধারণ গ্রন্থ না আন্তর্জাতিক গ্রন্থ? আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো অল্প কিছু আলোচনা হয়েছে, আল্লাহ পাক এই আলোচনা, বেশি আলোচনার দরকার নাই, বেশি ওয়াজের দরকার নাই, অল্প স্বল্প সামনে আসতেছে কত কিসের লাইলাতুল কদর আসতেছে, লাইলাতুল কদরের বেশি ওয়াজ লাগবে না, লাইলাতুল কদরের সম্পর্কে আল্লাহ পাক সরাসরি ওয়াজ করছেন। সুবহানাল্লাহ, মুনাজাতের পরে সবাই যেন উঁচু উঠে যায়। লাইলাতুল কদর সম্পর্কে সরাসরি ওয়াজ করছেন কে? আল্লাহ পাক বলেন শুনো আমার বান্দা বান্দিরা, লাইলাতুল কদরের রাত্রে যে ব্যক্তি দাঁড়াইয়া দাঁড়াইয়া জাগ্রত থাকিয়া ইবাদত করবে, বলে এক রাত্রে ইবাদত করবে, তার আমল নামায় আলফে সাহার হাজার মাস লাগাতার এবাদত করলে দাঁড়ায় দাঁড়ায় যে সওয়াব এক রাত্রে এবাদত করলেন তার আমল নামায় ওই সওয়াব দেওয়া। এইটা কার দিগলা না? আমাদের এই এই হাটাদারি মাথায় দিগলা, গরিব লেখার মাথায় দিগলা, কার দিগলা? আল্লাহ পাক সরাসরি ডিক্লেয়ার দেন সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এক রাতে ইবাদত হাজার মাসের ইবাদত থেকে উত্তম। সুবহানাল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ,
লাইলাতুল কদর সাতাশে রাত্র নেই, কি বলেন কদর রাত্র কি সাতাশে রাত্র? বলেন পয়গম্বর বলেন না না শুধু সাতাশে নয়, বিশের পরে বেজো রাত্র গুলার মধ্যে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ, বলেন লাইলাতুল কদর কখন? বিশের পরে যত বেজো রাত্র আছে এগুলোর মধ্যে কি আছে? আপনি একুশ, তারপরে পঁচিশ, তারপরে সাতাশ, তারপরে উনত্রিশ, ঠিক না? আপনি যদি একুশে রাত্রে পালন করতে পারেন নাই তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ পঁচিশ, পঁচিশে যদি না পারেন সাতাশ, সাতাশে যদি না পারেন একত্রিশ, উনত্রিশ, ঠিক না? করবেন তো ইনশাল্লাহ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, এক রাত্রে ইবাদত এটাকে এক পাল্লা রাখবেন, আর হাজার মাসের ইবাদতকে এক পাল্লা রাখার পরে এক রাত্রে ইবাদত কদর রাত্রে ইবাদতের পাল্লা ভারী হয়ে যাবে। এই বাহানাগুলো রমজান, এতেকাফ, কদর, সেহরি ইত্যাদি, তারপরে তারাবি, খতম, তেলাওয়াত, এগুলো আল্লাহ পাক এক মাসে আমাদেরকে এই বাহানাগুলো দিচ্ছেন কি জন্য? এগারো মাসের গুনাহ কি? গুনাহের রূপ থেকে মুক্তি পাওয়ার জন্য, গুনাহের মুক্তি। এই জন্য যারা এই একটি মাস আত্মশুদ্ধি সিয়াম সাধনা পালন করবে পয়গম্বরের সুন্নত অনুযায়ী, তারা ঈদের দিন ঈদগাহে যাবে, গুনাহগার হয়ে যাবে না, তারা সম্পূর্ণ ক্লিন, পরিষ্কার, মাসুম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।